Welcome to my YouTube channel. Hope I am here. I am Isha, tomorrow's Priyo, Dr. Omar Faruk Abdulla. Today's topic is not a topic. Today's topic is very important. আর সেটা হয় পায়ের তলার দিকে কি বন্ধু বন্ধু বা আমার আমার যারা প্রিয় পেশেন্ট বা যারা নতুন শিখছো কি হতে পারে এনি গেস ঠিক কড়া বা ইংলিশে কর্ন বলে আর যে বাংলায় গুফো বলে ওটা কেন হয় এই যে কড়া কড়াটা কেন হয় কারণ হচ্ছে কারণ চলার ধরন জুতো নির্বাচন অনেক সময় জুতো শক্ত হয় ঠিকমতো সেট হয় না জুতোর পায়ে তারপর হতে পারে বা একটা জায়গায় বারবার ঘর্ষণ হওয়ার ফলে হয় সেই চামড়াটা মোটা হয়ে যায় কেন মোটা হয় কারণ আমাদের একটা বডির একটা প্রতিরোধ ক্ষমতা কোন জায়গায় যদি বারবার ঘর্ষণ হয় সেটা নার্ভের ইরিটেশন হওয়ার জন্য সেটা চামড়া মোটা হয়ে যায় এর জন্য সবথেকে বড় সবসময় তোমাকে সাবধান থাকতে হবে বিশেষ করে যারা ডায়াবেটিস পেশেন্ট তাদেরকে খুবই সাবধান থাকতে হয় না হলে পায়ের তলার ধরে নার্ভ এন্ডিং থাকে সেখানে ব্যাকটেরিয়া ভাইরাস অন্য ইনফেকশন হতে পারে সেক্ষেত্রে কড়াটা পরবর্তী সময় ভাইরাল ওয়ার্সও হতে পারে হ্যাঁ সেই জন্য খুবই সতর্ক অবলম্বন দরকার আর জুতো যদি প্রবলেম থাকে তাহলে যদি জুতো সেরকম পরে কোনো লাভবান না হন তাহলে অর্থোপেডিক্স দোকানে গিয়ে আপনার মাপে জুতো তৈরি করতে পারেন এতে অনেক শুভ আপনার লাভবান হবেন তাছাড়া অনেক হোমিওপ্যাথি ওষুধ আছে যেগুলা খেলে আপনার যে কোনো কর্ন বা কড়া বা গুফো ঠিক হয়ে যাবে আচ্ছা চলে আসুন আমরা চলে আসি এবার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কী আছে ফার্স্ট হোমিওপ্যাথি আর পেশেন্ট ধরুন তার পেটে সমস্যা সে ভোগে তার জিভটা দুধে মানে সাদা দুধের মতো হ্যাঁ হোয়াইট কোটেড যেটা বলে সেক্ষেত্রে হলে অ্যান্টিবায়োটিক ভালো কাজ করে এবার যখন নেক্সট একটা পেশেন্ট তার কী হয় বারে বারে করা হচ্ছে পায়ের তলায় করা হচ্ছে তার সঙ্গে সঙ্গে কী হচ্ছে একটা চ্যাটচিটে আঠালো একটা রস বেরোচ্ছে সেখানে গ্রাফাইটিস ভালো কাজ করে এবার দেখা গেলো একটা পেশেন্ট তার বিকেলের দিকে পেটে বায়ু মানে মানে গ্যাসে এত হচ্ছে যে তার প্রবলেম হচ্ছে তার সঙ্গে তার কড়াটা রামদিকে হয়েছে সেখান থেকে ফাইটোলকা ভালো কাজ করে এবার দেখা গেলো কড়াটা আস্তে আস্তে হলুদ কালার হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেক্ষেত্রে ফেরাম পিক্রিকম ভালো কাজ করবে এবার দেখা গেল যে আরেকটা পেশেন্ট কী হয়েছে সে প্রচুর সেন্সিটিভ মানে বলছে যে আমার এখানে কড়া হাত দিলে পুরা কারেন্টের মতো শর্ট লাগে মানে একদম হাইপার সেন্সিটিভ সেখান থেকে হাইপেরিকাম হেপাসাল ফাইটোলকে ভালো কাজ করে এবার দেখা গেলো এগুলো তো আছেই ভালো মেডিসিন এবার সবথেকে মহা ওষুধ কোনটা যেটা এগুলো না এগুলো কাজ না করলে একদম কাজ করবে গ্যারেন্টি শর্ট শর্ট করাতে সেটা হচ্ছে রেডিয়াম ব্রোম 30 একদম ঠিক শুনেছেন যে কোনো করাতে রেডিয়াম ব্রোম 30 15 দিন অন্তর অন্তর কিছু খাওয়ালে করা একদম মুক্তি হয়ে যাবে আজ এতদূর অসংখ্য ধন্যবাদ যারা আমাকে রেগুলার দেখছে এবং ফলো করছে আমাকে সাবস্ক্রাইব করেছে এবং শেয়ার করেছে এবং যারা নতুন এসেছেন আপনারা দয়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং এটা শেয়ার করুন যাদের এই করাতে ভুগছে বা যে কোনো রোগে ভুগছেন আমার চ্যানেলে পরপর বিভিন্ন রকম রোগ দিয়ে আছে যেগুলো আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ভুগছেন সেগুলোকে আপনি লিঙ্কটা শেয়ার করুন এবং দেখুন একদম 100% কিওর এগুলা হোমিওপ্যাথি ভালো করে সারে এই ট্রিটমেন্ট এগুলা ট্রিটমেন্ট জেনুইন ট্রিটমেন্ট এগুলা একদম সেরে যাবে ভয় পাওয়ার কারণ নেই ভালো থাকুন সুস্থ থাকুন